15-20 বছর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল ঢুকে আমাদের ছাত্রদলকে বিতাড়িত করে রাখা হয়েছিল। সেক্ষেত্রে এই ফ্যাসিস্ট সরকার একটি দীর্ঘদিনের ষড়যন্ত্রের নীল নকশা হিসাবে প্রথমেই এই ছাত্র দলের উপর আঘাত হেনেছিল। আপনাদের স্মরণ থাকার কথা, 2008 সালের ডিসেম্বরের পর 2009 সালে যখন ছাত্রদল এই ক্যাম্পাসে প্রবেশ করেছিল, তৎকালীন ছাত্র দলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুকে হত্যার উদ্দেশ্যে তার উপর ছাত্রলীগ হামলা চালিয়েছিল। এটি ছিল একটি নীল নকশার অংশ। তার পরবর্তীতে ছাত্র দলের যে পরের যে কমিটি ছিল, আপনার আব্দুল কাদের ভূঁইয়া, জুয়েল এবং হাবিবুর রশিদ হাবিব, তাদের উপরও ঠিক একইভাবে নৃশংস কায়দায় হামলা চালানো হয়েছিল। প্রিয় নেতৃবৃন্দ, তার পরের যে কমিটি, সকল কমিটি অর্থাৎ ছাত্রদল বিগত 15-20 বছর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটিতে বারবার রক্তাক্ত হয়েছে, তাদের অজুরে রক্ত ধরেছে। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সম্মানিত ভিসি স্যার বলেন, প্রক্টর স্যার বলেন, তারা কখনো ছাত্র দলের একজন নেতা কর্মীকে হাসপাতালে দেখতে পর্যন্ত যায়নি। আমরা সেসব ভুলে যাইনি। সেই 12 বছরের আমাদের যে নির্যাতনের ইতিহাস, ছাত্র দলকে যে নির্যাতন চালিয়ে যাচ্ছে, আমরা সেসব ভুলে যাইনি। আমরা ভুলে যাইনি ঠিক একইভাবে সারা বাংলাদেশে, ঢাকা শহর সারা বাংলাদেশে যেভাবে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের কতিপয় প্রশাসনের নেতা কর্মীরা আমার ভাইদের গুম করেছে, খুন করেছে, সরাসরি গুলি চালিয়ে রাজপথে ছাত্র দলের শত শত নেতা কর্মীকে হত্যা করেছে, আমরা সেসব ভুলে যাইনি। সেজন্য আজকের এই অবস্থান কর্মসূচিতে আমরা শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি এই বিগত এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলন সংগ্রাম সংগঠিত হয়েছে, সেখানে যে সকল সাধারণ শিক্ষার্থীরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাধ্যমে গ্রহণ করছি, যে সকল সাধারণ জনগণ শহীদ সাদাত বরণ করেছে তাদের আত্মার মাধ্যমে গ্রহণ করছি, এবং সেই সাথে ছাত্র দলের শুধুমাত্র পদ দাঁড়িয়ে ছাত্র দলের এবং ছাত্র দলের রেগুলার কর্মকাণ্ডে যারা ছিল সেই সকল 31 জন ছাত্র দলের নেতা কর্মীদের আত্মার মাধ্যমে কামনা করছি, এবং সেই সাথে প্রায় হাজার হাজার ছাত্র জনতা আহত হয়েছে তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করছি, এবং প্রায় 2000-এর অধিক ছাত্র দলের নেতা কর্মীকে জেলে কারাগারে পাঠানো হয়েছিল, অধিকাংশই মুক্ত হয়েছে, অল্প কিছু রয়েছে মুক্ত হওয়ার প্রক্রিয়া রয়েছে, তারা অতি শীঘ্রই এই ফ্যাসিস্ট হাসিনা মুক্ত বাংলাদেশে মুক্ত আকাশে ফিরে আসবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আজকের এই অবস্থান কর্মসূচিতে আমরা আজকের এই অবস্থান কর্মসূচি মূল যে দাবি সেটি হলো এই ছাত্র জনতার উপর গুলি চালিয়ে যেভাবে প্রায় আমরা আমাদের মতো করে বলছি, যেহেতু এখন সঠিক উপাত্ত পায়নি, প্রায় 1000-এরও অধিক ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের সাথে এই খুনি হাসিনা সহ এই অবৈধ মন্ত্রিসভার যে সকল নেতৃবৃন্দ, যে সকল আওয়ামী নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তা জড়িত, তাদেরকে এই বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে বিচার হয় সেই বিচারের আওতায় নিয়ে আসার আমরা জোর দাবি জানিয়ে আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি আনুষ্ঠানিক যাত্রা শুরু করছি। এই খুনি হাসিনার ফাঁসির দাবিতে আমরা ছাত্রদল আজকে এই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছি। আমাদের এই অবস্থান কর্মসূচি আজকে শেষ নয়, আমরা আজকে সূচনা করলাম